হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। কল্পনা পরিবার ব্লগে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি আরেকটি ব্লগ, একটি চার্চের ব্লগ, যে চার্চটি ফাতিমা সারির নামে পরিচিত। এমনিতে এই চার্চটি নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময়ের জন্য প্রার্থনা করার জন্য এটি খোলা হয় প্রার্থনার সময়, কিন্তু 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি প্রত্যেক দর্শনার্থীদের জন্য এই চার্চটি খোলা হয়। চার্চটি বাইরে থেকেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আসুন দেখে নিই ভেতরটা কিভাবে সাজানো হয়েছে। এই চার্চটি আন্দপালি 2 নম্বর পোলের পাশে এই চার্চটি অবস্থিত। চার্চটিতে ঢুকেই ফার্স্টেই দেখছি বাইরে কি সুন্দর সাজানো, এবং চার্চটির পাশেই আছে জিজাস এবং মারিয়ার স্ট্যাচু, এখানে দেখা যাচ্ছে। তারপর কিছু বাণী আছে পাশে সাজানো, এখানে অনেকে মোমবাতি জ্বালিয়ে দেয়। উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই লাইটিং দিয়ে সাজানো রয়েছে। এই চার্চটির পাশে পাশে বিল্ডিং আছে, সেই বিল্ডিংটার মধ্যে চার্চে যারা প্রার্থনা করতে আসে তারা নির্দিষ্ট বার এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থনা করতে আসতে পারে। আর বিল্ডিংটার পাশে এইভাবে বিল্ডিংয়ের পাশে যে জায়গাটা আছে সেখানটাই সাজানো হয়েছে, লাইটিং দিয়ে ভালো করে সাজানো হয়েছে। আজকে ভিড়টা কম, কারণ 1 জানুয়ারি ছিল, এই দিন আমি এসেছি। 25শে ডিসেম্বরে প্রচুর ভিড় ছিল বলে আমি আসিনি, প্রচুর ভিড় ছিল তাই ভিডিওটা করা সম্ভব নয়। এই জন্য 1 জানুয়ারি এসেছি এবং ভিডিওটা শ্যুট করছি আপনাদের জন্য। দেখুন সুন্দরভাবে বিল্ডিংটাও সাজানো হয়েছে, প্লাস বিল্ডিংয়ের নিচে যে জায়গাটা রয়েছে সেখানটাও সাজানো হয়েছে, এবং ভিড়টা কমের জন্য খুব সুন্দরভাবে আপনাদের ভিডিওটা শ্যুট করে দেখাতে পারছি। এখানে জিজাসের ভিডিও করা সাজানো হয়েছে, জিজাসকে যীশুখ্রিস্ট জন্ম সেই শিশু কালকে দেখানো হয়েছে, এবং গাছগুলো যে লাগানো হয়েছে গাছের মধ্যেও প্রচুর লাইট করা আছে। এবং তার পাশে দেখুন সান্তা ক্লজ, রেনডিয়ার, উপরটাও খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। ছোট্টর মধ্যে এই চার্চটি আন্দপালির সামনে আছে। এই সান্তা ক্লজটা দেখুন, শোলার মধ্যে মধ্যে সান্তা ক্লজের ড্রেস পরিয়ে কি সুন্দরভাবে কাজ করেছে। দেখুন সব শোলা দিয়ে বানানো রেনডিয়ার গুলো। এখানে মারিয়ার কিছু বাণী রয়েছে। চার্চে ঢুকে এই সামনেটাই আগে মারিয়ার যে স্ট্যাচুটা রয়েছে, জিসাসের স্ট্যাচু, এটা দেখতে পান। এখানে অনেকে মোমবাতি জ্বালায়, মালা দেওয়া হয়। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট।